ম্যাজিক বাউলিয়ানায় আমি অদিতি আপনাদের সাথে রয়েছি এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বিন্যাসে শুরু থেকে শেষ পর্যন্ত। ফরিদপুরে আজ সকাল থেকেই ঝমঝম বৃষ্টি হচ্ছে, তবে এই বৃষ্টিকে উপেক্ষা করেও চলে এসেছেন প্রতিযোগীরা, যারা বাংলা গানকে ভালোবাসেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলার লোকগানকে পৌঁছে দিতে চান সবার কাছে বিশ্বময়। আজ এখানে গাইবেন গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী এবং মাগুরার শিল্পীরা। আছেন দর্শক, আমার পেছনে প্রতিযোগীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, তারা রেজিস্ট্রেশন করছেন এবং এরপরই শুরু হয়ে যাবে বুথ অডিশন। বিচারকদের মন জয় করবার পালা আসবে একটু পরেই। চলুন আমরা আমাদের প্রতিযোগীদের সাথে কথা বলি, জেনে নেই কতটুকু আত্মবিশ্বাস নিয়ে তারা আজ এসেছেন এই প্রতিযোগিতা চত্বরে। বাউলের ভিতরে কোন জাতিগোত্র বা এই যে ধর্ম নিয়ে যে বৈষম্যতা, এই সমস্ত কিছু আমাদের এই বাউল গানটা মাটি ও মানুষের গান সবার কাছে পৌঁছে যাচ্ছে, এটাও অনেক বড় আনন্দ। আমি জিততে না পারি, কিন্তু আমার মতো আরও একজন জিততে পারবে, এই জন্য আমার অনেক আনন্দ হচ্ছে। আমার জীবনটা তো একেবারে পিছনের দিকে অন্ধকার জগতে ছিল, বাউলি না এসে আসলে আমার জীবনটা আলোতে আলোতে ভরে গেছে। আমি এত এত আনন্দিত যে আমি নিজেকে বোঝাতে পারতেছি না, আমার মনে হচ্ছে একটা স্বপ্ন। ফরিদপুরের এই জসীমউদ্দিনের এই পুণ্যভূমিতে মাছরাঙ্গা টেলিভিশন এই বাউলদের নিয়ে যে আয়োজনটি করেছে, আমরা খুবই আশান্বিত হয়েছি। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। গান বাজনা ইশকের গাজা, শুনিল হয় রুহ তাজা, না শুনিলে পাই সাজা বাঁচে না পান। খাজা বাবা গান তুলে পীরের নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আর আসমান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। দর্শক, প্রতিযোগিতায় যেমন আছে আনন্দ, তেমনি আছে পরীক্ষা দেবার ঝুঁকি। তবে মনের ভেতরে যাদের আছে দৃঢ়তা, তাদের আর ভয় কি? প্রতিযোগিতার নিয়ম তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। প্রাথমিক অংশে গান গাইবে সবাই যারা নিবন্ধন করেছে, সেখান থেকে বেছে নেওয়া হবে 40 জনকে, যাদেরকে আবারও লড়তে হবে সামনে এগিয়ে যাবার জন্য, এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী সেখান থেকে বেছে নেবেন মাত্র 5 জনকে। তো চলুন আমরা প্রতিযোগীদের মুখ থেকেই জানি তারা এই 5 জনের মধ্যে একজন হবার জন্য তৈরি হয়ে এসেছেন কিনা। প্রতিযোগীরা আপনারা সবাই রেডি? দেশের পাশে নূরের গাছে পড়ছে নবীন ফুল, আমার মোহাম্মদ রাসূল রে, আমার মোহাম্মদ রাসূল। ও গাছের চৌদিকে মেলেছে ডাল, পাঁচখানিতে নূরের পশু দেখিতে উজ্জ্বল। সে ফুল জিব্রাইল সে ছিঁড়ে নিল, ওসে ফুল জিব্রাইল সে ছিঁড়ে নিল, আর ওসের মূল মোহাম্মদ রাসূল রে, আমার মোহাম্মদ রাসূল। একদিন নয় আমি দেখলাম নারে,
সিন্ধু পদবিন্দু দিবে আর কি যেমন সাধু সংযোগ হবে আমার ভাগ্যে আর কি এমন সাধু সংযোগ হবে। সুর যারা ভালোবাসে তারা মানুষকে ভালোবাসে, আর যারা মানুষকে ভালোবাসে তারা স্রষ্টাকে ভালোবাসে। এই সুর সঙ্গীত আরো সুন্দর হোক এটাই আমি প্রত্যাশা কামনা করি। ওরে কার কি বা বলি ওরে দিশ না মেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। ঠিক আছে, গাছের পানে একবার ফিরে যাও হে দয়াময় ক্ষমু ক্ষমুয়া পুরা। যারা লোকসঙ্গীত করে বা এই ফোক সঙ্গীতের মধ্যে আছে তাদের জন্য এই অনুষ্ঠানটা অতি গুরুত্বপূর্ণ, এবং এরকম একটা অনুষ্ঠান আমাদের দেশে একমাত্র এই ম্যাজিক বাউলিয়ানার মধ্যেই আমরা এটা দেখতে পাচ্ছি। আশা করেছিলাম যে খুব ভালোই হবে, কিন্তু এখন যেটা একেবারে চলবে না সেটাকে চালাবো কেমন করে? গানের সুর লয় তাল এগুলো যদি ঠিক না থাকে তাকে তো পাশ করানো যায় না। পাগল বিনে পাগলের কি আর কেউ বোঝে মনের জ্বালা আমি যার ভাবে মুড়েছি মাথা ওরে সে জানে আর আমি জানি আর তো কেউ জানে না ব্যথা আমি যার ভাবে মুড়েছি আমার মন রে বোঝাই মন থাকে দর্শক। ফরিদপুর অঞ্চল থেকে আমরা পেয়ে গেলাম বাউলিয়ানার 40 জন প্রতিযোগীকে, যারা নির্বাচিত হলেন প্রতিযোগিতার পরবর্তী অংশে গান গাইবার জন্য। ফরিদপুর অঞ্চলের বাছাই পর্বের প্রথম অংশে যে 40 জন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন তারা এবারে গাইবেন এই মঞ্চে, আর বিচারক মণ্ডলী এখান থেকে বেছে নেবেন মাত্র 5 জনকে। তৌকির, তুমি ম্যাজিক বাউলিয়ানা যে গান বাজে বুকে সে গান বাজুক মুখে, তোমার বুকে কোন গান বাজছে আমরা একটু মুখে শুনতে চাই। জারে ছেড়ে দোতারা মোর বাজবে কি আরে ও যার তার গিয়াছে ছিড়ে সে কি আবার আসবে ফিরে। পোষা পঙ্খী ছেড়ে দিয়ে শূন্য খাঁচা লয়ে হাই রে শূন্য খাঁচা লয়ে
ওরে আর কত দিন কানবো রে আমি দেশান্তরি হো সে ছিল মোর বুকের মোহনী রে। তৌকির, চমৎকার, তুমি খুব সুরেলা ভাবে গেয়েছো গানটা এবং মূল গানের কাছাকাছি থেকেছো, সেটা আমাদের ভালো লেগেছে। আসলে অসাধারণ কণ্ঠ তোমার, তোমার এই কণ্ঠ নিয়ে তুমি অনেক উপর উঠবে আমার মনে হয়। জি স্যার, দোয়া করবেন স্যার, আমার কাছে খুব ভালো লেগেছে। তৌকিরকে আমার একটা অনুরোধ করবার আছে, তৌকিরের যে কণ্ঠস্বর অসম্ভব সুন্দর, এইটা শুধু আমরা যারা সারা পৃথিবীতে 700 কোটি মানুষ আছে আমরা জানবো, তৌকির যেন কোনোদিন না জানে। থ্যাংক ইউ। স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে, তুই যে আমার বান্ধব ছিলি স্বরূপ, তুই বিনে দু বলব কারো কাছে রে, ও স্বরূপ রে তুই যে আমার বান্ধব ছিলি, খুব সুন্দর কণ্ঠ তোমার, গানটা যেভাবে আরম্ভ করেছিল আমাদের বিচারক মণ্ডলী খুব মনোযোগ সহকার তোমার গানটা শুনতেছিল, তো মাঝখানে এসে তুমি এমন হয়ে গেলে কেন, ভয় পেলে নাকি? হ্যাঁ, কেমন যদি হয়ে গেল গানটা? সান্ত্বনা পুরস্কার দিচ্ছি না, তুমি সত্যিই ভালো গেয়েছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সুন্দর। কোন কলে নানান ছবি নাশ করে সদাই, কোন কলে নানান ছবি কলমা পড়ি কল চিনবি, সে কলে মা ওই কলমা বলি উপুর উপুর বেড়াই ঘুরি, সে গহীনে ডুবলে নাই কোন কলে নানান ছবি নাশ করে। ভালো লেগেছে আপনার গান, আপনি যখন গান করেন তখন গানের মধ্যে ডুবে যান, দোয়া করি আপনি যেন আরো আরো 100 বছর এইভাবে আপনি বেঁচে থেকে বাংলার সাধারণ মানুষকে গান শুনিয়ে যান। বন্ধু সদল প্রাণে দাগা কেন দিলা, বন্ধু আমারে কান দাহিলা, প্রাণের বন্ধু কোথায় রইলা, তুমি আমার মাথা রবে নি বন্ধু, তুমি গলার মালা, ও হায়রে প্রাণের বন্ধু কোথায় রইলা। ভালো হয়েছে তো তোমার গান। থ্যাংক ইউ স্যার। তুমি নার্ভাস হয়ে গেছো কেন এত? সব কথার শেষ কথা বলি। জি স্যার। জনাব জুয়েল সরকার, আপনার মতো শিল্পী আমাদের দরকার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। অজানা এক নদীর স্রোতে আমি হারাইয়াছি,
সাথিরে মালাকারলা গিয়া গাথিরে মালাকারলা গিয়া গাথি সবুজ ঘাসে বসতাম দুই জন। ও ভালো হচ্ছে গান, তোমার কণ্ঠস্বর তো অনেক ভালো, চেষ্টা করবা। চিৎকার করে গাইলেই যে গান ভালো হবে এমন কোনো মানে নেই কিন্তু, হ্যাঁ, কণ্ঠটাকে কন্ট্রোল করে কতটা মানুষের শ্রুতিতে কানে শুনতে ভালো লাগে এই ব্যাপারটাও তোমাকে খেয়াল করতে হবে। তোমার তাল লয় সুর সব ভালো, তারপর তোমাকে দেখতেও একজন পরিপূর্ণ শিল্পীর মতো মনে হচ্ছে। মিছে মায়াই মজিয়ে মন কি করো রে, তুমি বাকার কে বাতো মার, এত পীড়িত দন্ত জিবাই কায়দা পেলে সেও সাজা দেয় স্বল্পের সব জানিতে হয় ভাব নগরে, তুমি বাকার কে বাতো মার। এই আবু বকর সিদ্দিক জি ম্যাম, খুব সুন্দর গাইলেন আপনি, গলাটাও অতি চমৎকার, তবে ধরার সময় আপনার তালটা একটু নড়বড়ে হয়ে গিয়েছে। তবে আমার কাছে আর একটা জিনিস মনে হয়েছে, কণ্ঠ যখন হাই পড়ে গেছে তখন যেই অবস্থায় যাওয়া উচিত ছিল তার চেয়ে বেশি হয়ে গেছে। আমার মনে হয় যে এই সমস্যাটা আমরা ধরে নিলাম যে প্রতিযোগিতায় এসে একটু ঘাবড়ে যাওয়ার ফলে এটা হয়েছে, কিন্তু আমরা এটাকে খুব ভালো চোখে দেখছি। আবু বকর সিদ্দিক তোমার গান ভালো লেগেছে। সর্বনাশ পদান দি তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে আ কুলকি নারানা নারানাই ও নদীর কুল কিনারানাই পরের আশায় তাড়াতাড়ি সকাল বেলা ধরলাম পারি আমার দিন যে গেল সন্ধ্যা পাড়ের আশায় তাড়াতাড়ি সকালে বেলায় ধরলাম পাড়ি গাও পাড়ের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পাড়ি আমার আকাশ জি স্যার, তোমার এই গানটা জি স্যার অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। সবচেয়ে বেশি সুন্দর হয়েছে যে তোমার যে ছোট ভুলটা হয়েছিল আপা শুধরে দিলেন, তুমি সঙ্গে সঙ্গে সেটা ক্যাচ করে নিয়েছো। এই যেটা অসম্ভব ক্ষমতা, এটা শিল্পীদের খুব জরুরি। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগীদের মুখে গান আর অন্তরে যুদ্ধ সামনে এগিয়ে যাবার, আর তাই তো প্রতিভা পাখা মেলছে এই মঞ্চে, চলছে ম্যাজিক বাউলিয়ানা। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, একুন রঙে রঙিন হইল বাউল মন মনরে, একুন রঙে রঙিন হইল বাউল মন। জল সুন্দর শরৎকালে ফুল বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল, প্রেমের খেলা জমে ভালো যৌবনে। ফাগুনের মাতাল হাওয়া
ফাগুনের মাতাল হাওয়ায় মাতাল হইয়াছে মন, এখন রঙে রঙিন হইল বাউল মন মনরে, এখন রঙে রঙিন হইল বাউল মন। খায়রুল ইসলাম, বড় সুন্দর কণ্ঠ। থ্যাংক ইউ স্যার, খুব ভালো গিয়েছ, আমার ভালো লেগেছে। না, ও ভালোই করেছে, সুরে তালে লয়ে সব দিক দিয়ে ভালো ছিল, আর গানে প্রাণও ছিল। আমি শিল্পী লাইলি আক্তার। আপনি কি আক্তার? শিল্পী লাইলি আক্তার। ভাল লাগলো শুনে, আমরা এরকম সহজে বলতে পারি না, আপনি কি অবলীলাক্রমে বললেন, সত্যি ভাল লাগতো। ধন্যবাদ আপনাকে। আমরা যারা মনে করেন গান বাজনা করি, হ্যাঁ, একটু রসিক না হলে তো হবে না। তা তো অবশ্যই, শিল্পের আর রসিক না হলে কি কখনো হয়? রসের রসিক না হলে রসগোল্লার স্বাদ পাইবা না, গোল আলু চাবাইলে। রসের রসিক হতে হবে। সুন্দর গান করেন। মন দিয়া মন নাইবা পেলাম, মন দিয়া মন নাইবা পেলাম, প্রেমে করে লাভ হইল কি, সারা জীবন আমার সাথে করিলি বন্ধু চালাকি। যৌবন কলি গোপন ছিল, গুঞ্জন করে ফুটালে, কত মধু ছিল ফুলে, আর না ফুলে বসিলে, ফুলের মধু ভোজঙ্গিনী, ধ্বংসে আমার উপায় কি, সারা জীবন আমার সাথে করিলি বন্ধু চালাকি। এত সুন্দর করে গান গাইলে কত সুন্দর লাগলো, কিন্তু তাল তো পাইলাম না, এই বাদ্র ভরে তাল খাওয়া নাই এবার। মানে তাল হয়েছে মানে মনে হয় একটু ভাসা ভাসা হয়ে গেছে। লাইলি, এত সুর কোথায় পাইলি? সব আপনাদের দয়া। সব আমাদের দয়া। ভালো লেগেছে ভাই, গান সত্যি ভালো লেগেছে, তবে তালটা একটু ওই আপনার ভাষাতে ভাসা ভাসাই ছিল। বলি মতো চরণ ধরে ননি চুরি আর করব না, আর আমারে মারিস নেবা, নুনির জন্যে আজ আমারে, এ মরিলি মাগো বেঁধে ধরে, নুনির জন্য আজ আমারে, এ মরিলি মাগো বেঁধে ধরে, দয়া নয় ম তোর অন্তরে, সজীব সাহারিয়া, খুব ভালো ভালো লেগেছে তোমার গান, সুন্দর। তাল লয়টা ঠিক হয় নাই, হ্যাঁ, অন্ত্রায় যায় ধরাটা তোমার আর ঠিক হয় নাই, এদিকে একটু ঠিক করতে হবে বাবা, তারপরে সুন্দর গাইছ, ওই ঠিক করে গাইতে হবে, ভালো গাইছো তুমি, সুন্দর ভালো লাগছে। জি স্যার, আমি একজন এতিম ছেলে, আমার বাবা মা কেউ নেই, তারপরে যেটুক পারছি আমি শোনাইছি আপনাদেরকে। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। ও তুই ভালোবেসে খুঁজলি যারে, সে তো দুঃখের নীল দোহরিয়ায় ভেসে ভেসে, যাই সে কে দে ভেসে ভেসে, যাই সে কে দে ভেসে ভেসে, যাই সে কে দে কোন সে ঠিকানা, মনের মানুষ কে দে চলে যা। বাসা সাহেব, এটি একটি খুব সুন্দর গান,
আপনার কণ্ঠে আমরা শুনলাম, খুব সুন্দর হয়েছে, চমৎকার। আমার গানে বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। সে কত জনার ভালোবাসা পেলাম জীবনে, আমার পরাণ তো জুড়ায় না দয়াল তোমায় বিহনে। তোমার নাম লয়ে বসি বিজনে বিজয়ের বাসনায়, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। সে চন্দন টিকাদার, তোমার এমন সুন্দর কণ্ঠ, এই কণ্ঠ দিয়েও তুমি, তোমার এই গুণ দিয়ে তুমি একটা কিছু হবা, এটাই তো আশা করি আমরা। তবে আমাদের এই বাউল গানটা এমন একটা গান যে গানে মায়ের কথা মনে করাই দেয়, দেশের কথা মনে করাই দেয়, মানুষের মহব্বত জাগৃত করাই দেয় এবং ধর্মের পথে মন ধাবিত হয়। তা আমি আশা করবো এই সুন্দর সুরটা ওইরকম সুন্দর কাজে লাগাইয়া মানুষকে এইরকম ধর্মের পথে ধাবিত করানো যেন করাতে যেন পারো। ধন্যবাদ তোমাকে। পেয়েছি আগে ভাঙা নৌকা, জন্ম গেল শেষতে পানি, এই দেশে মোর এই সুখ হলো আবার কোথায় যাই না জানি, এই দেশে মোর এই সুখ হলো কার বায় আমি কে বায় আমার, প্রাপ্ত বস্তু ঠিক নাহি তার, বৈধিক মেঘে ঘোর অন্ধকার, উদয় হয় না দিন মনি, এই দেশে মোর এই সুখ হলো আবার কোথায় যাই না জানি। সেন্টু দেওয়ান, একটা কথা শুনেছিলাম, অন্তরে না থাকে যদি প্রেম রসেরই ধোঁয়া, বাউল হয় না পরিলে গেরুয়া। আমি বিশ্বাস করি তুমি মনে প্রাণে বাউল, আর একটুকুর যদি সুরের প্রতি যত্নশীল হতে তাহলে মনে হয় যে আমাদের শ্রুতিতেও আরো ভালো লাগতো। আমি তোর প্রীতের মরা তুই ছায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইলে আমি তোর, তোরে বন্ধু অপরাধী হইলে আমি তো। আমায় যদি দেওতারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এই অভাগার জুড়াইতা মন তরে বন্ধু, এ অভাগার জুড়াইতা মন তর, তুমি যদি ভিন্ন বাস, তুমি যদি ভিন্ন বাস, আমি তোরে কই না পর বন্ধু, আমি তোরে কই না পর, অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু। তুমি গান গাচ্ছ, আমরা গান শুনছি, গানের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না, উচ্চারণের ভিতরে কিন্তু বোঝা যায় যে তুমি পাবনা কুষ্টিয়া যশোর জেলার লোক, এটা কিন্তু বোঝা যায়, এগুলো কিন্তু ঠিক করতে হবে। তবে তোমাদের সামনের পথ তো অনেক পথ, যেতে হবে, এগোতে হবে, যেখানে ঠিকবে সেখানেই শিখবে, আমরা আনন্দ পেয়েছি, ধন্যবাদ। ভবে দরদি ফু রাইয়া গেছে আমার ব্যথা বুঝতো আমার মা, শত কাজের মাঝের মায়া আমায় দিত রে সান্ত্বনা, আদর কইরা পাশে বৈশারে এ এ, কত মাথায় হাত ভু লাইয়া দিছে
ভবে দরদি ফুরাইয়া গেছে। আপনাকে কেউ বলে বাউল, কেউ বলে পাগল, আমি বলবো আপনি আমার খালা, আপনি আমাদের লায়লা খালা, সেই জন্যে আপনার কণ্ঠে গলায় আমাদের অভিনন্দনের মালা। আপনাদের আশীর্বাদ জানি আমার সাথে থাকে, আর আপনাদের পাশে যেন আমি এরকম সুর দিয়ে গান গাইয়ে যেতে পারি। আমরা প্রার্থনা করছি একদম সরাসরি সৃষ্টিকর্তার কাছে যেন আপনার মনের আশা পূরণ হয়। চলছে ম্যাজিক বাউলিয়ানা, আমাদের প্রতিযোগীরা গাইছেন আঞ্চলিক এবং লোক বাংলার অসংখ্য প্রচলিত গান। আরো কিছু চমৎকার গান শোনা বাকি রয়েছে, চলুন দর্শক আমরা উপভোগ করি সেই সব পরিবেশনা। গুরুবাক্য অমূল্য ধন, ওই নামেতে হবি ফানা, চিনলি না রে ও দিন কানা, চিনলি না রে ও দিন কানা, আত্মতত্ত্ব মূল বৃত্তান্ত জানবে যদি ভেদ মহত, কামেল পীরের সঙ্ঘ ধরো হবে রে তোর সকল জানা, চিনলি না রে ও দিন কানা, চিনলি না রে ও দিন কানা। মাহমুদ সরকার, আপনার গানটা খুব সুন্দর বেঁধেছেন আপনি, এদিকে যে একটা তাল চলছে সেটাও তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? হ্যাঁ, আর একটু উচ্চারণগুলো একটু ঠিক করে নিতে হবে। তবে আপনার কণ্ঠ ভালো, গানটাও অতি চমৎকার, সব কিছু মিলে ভালো, ধন্যবাদ। এক হাতে যদি বাস্ত তালি তবে কেন দু হাত লাগায়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, গুরু শিষ্যর এমনি ধারা যেমন চাঁদের কোলে থাকে তারা, কাঁচা বাসে ঘুনে যারা, কাঁচা বাসে ঘুনে যারা, না চিনিলে ঘটবে তাই, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। ইমরুজ্জামান ভাই ভালো গিয়েছেন, আসলে আধ্যাত্মিক গান তো, বড় সুন্দর গান এগুলো, এই গানের মধ্যে আরও ভাব হলে সুন্দর হবে, তো ভালো হয়েছে, ভালো লেগেছে আমার কাছে, ধন্যবাদ। তবে ইমরোজ ভাই, আপনি ভয় পেলে যে আপনাকে কেমন দেখতে মনে হয়, এই অনুষ্ঠানটা যেদিন প্রচার হবে আপনি সেদিন দেখে নিয়েন। আমি কোনোদিন, এই প্রথম জীবনে। এই যে আপনি হাসছেন এখন, কত সুন্দর লাগছে আপনাকে, ধন্যবাদ। জি আপনাদেরকে ধন্যবাদ। হেলাই হেলাই দিন বয়ে যায়, হেলাই হেলাই দিন বয়ে যায়, ঘিরে নিল কালে হবে মানব জন, বুঝিব সাধুর মেলে আমি, বুঝিব সাধুর মেলে, আর কি হবে মানব জন, বুঝিব সাধুর মেলে আমি, বুঝিব সাধুর মেলে। সুজাতা, সুজাতা, তোমার গান খুবই সুন্দর, কণ্ঠ তো চমৎকার, আমি আশা করছি তুমি সামনে এগিয়ে যাবে, ধন্যবাদ তোমাকে।
আমি যারে বাসলাম ভালো সে আমারে ব্যথা দিল ওরা কলি যায় বন্ধু রে তোর মনে কি কোনোই মায়া নাই দেখাইছিলা সুখের স্বপন নিশীথি রাতে আজকে কেন লুকিয়ে আছো চাঁদের দেশেতে ডাকলে কেন আর আসো না ভালোবাসার গান বাঁধো না নিয়া বিছানায় বন্ধু রে তোর মনে কি কোনোই মায়া নাই রনি হালদার সুন্দর আমার যেটা ভালো লেগেছে তুমি যে পরিবেশন করেছো খুব স্বাভাবিক কণ্ঠে খুব স্বতঃস্ফূর্তভাবে গানটা গেয়েছো যেটা আমাদের অন্তর ছুঁয়ে গিয়েছে খুব সুন্দর দর্শক প্রতিযোগিতার এই অংশে আমাদের প্রতিযোগীরা গাইলেন মন প্রাণ ঢেলে তারা সবাই ভালো করবার চেষ্টা করেছেন দেখা যাক ফলাফল কি হয় কোন পাঁচজন চলে যাচ্ছেন প্রতিযোগিতার পরবর্তী ধাপে তা আমরা জানতে পারবো একটু পরেই আসলে সামনে এগিয়ে যেতে হলে যে পরীক্ষার মুখোমুখি হতে হয় তার ফলাফলের আগের মুহূর্তটি এরকমই হয়ে থাকে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে মাত্র পাঁচজন প্রতিযোগীকে নিয়ে যেতে পারছি আমাদের পরবর্তী রাউন্ডে ঢাকায় তাদের নাম ঘোষণা করছি প্রথমে সুজাতা পারভীন দ্বিতীয় যে নামটি সেটি হলো তৌকির আহমেদ তৃতীয় স্থানে আছেন পথিক যিনি চতুর্থ নাম্বার পেয়ে ঢাকা যাচ্ছেন সে হলো রীনা দেওয়ান পাঁচ নাম্বারে খায়রুল ইসলাম অভিনন্দন অভিনন্দন ফরিদপুর অঞ্চলের পাঁচজন প্রতিযোগীকে আমরা পেয়ে গেলাম তাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন তাদের জন্য রইল শুভকামনা বাংলা লোকগানের কাল সীমা নেই প্রজন্ম থেকে প্রজন্মে কণ্ঠ থেকে কণ্ঠে ধ্বনিত হবে এই লোকগান এমনটি আমাদের প্রত্যাশা লোকায়ত সঙ্গীতে সমৃদ্ধ হবে বাংলার সংস্কৃতি আগামী পর্বে আমরা চলে যাব বরিশালে দেখে নেব সেখানকার বাউলদের বাউলিয়ানা এবং আমাদের এই প্রাথমিক অডিশন পর্বে সেটিই হবে শেষ গন্তব্য নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন যাবার আগে মনে করিয়ে দিতে চাই মাছরাঙা টেলিভিশনের আয়োজনে এই অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড মিডিয়া পার্টনার দৈনিক সমকাল রেডিও পার্টনার রেডিও টুডে ওয়েব পার্টনার বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম এবং বাউলিয়ানা সিরিজের কালেকশন নিয়ে ফ্যাশন ও স্টাইলিং পার্টনার হিসেবে রয়েছে ফ্যাশন হাউস রং আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন